السلام عليكم ورحمه الله تعالى وبركاته. ان الحمد لله والشكر لله والصلاه والسلام على رسول الله وبعد فعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন এই সুন্দর সকালে এই সুন্দর সময়ে পবিত্র মাহের রমজানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি মাওলানা ফখরুল আশিকি সুপ্রদর্শক আজ যে বিষয় নিয়ে ইনশাআল্লাহ তালা আমরা আলোচনা করতে চাই আজ আলোচনার বিষয় হচ্ছে মাহে রমজান ও পবিত্র কোরআন এ বিষয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যেই আমাদের একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত একজন আলেমে দিনকে রয়েছেন আমাদের সাথে মৌলানা মুফতি মনসুরুল হক ক্ষতি বারিধারা গুলশান জামে মসজিদ ঢাকা সালাম আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে যে সুন্দর বিষয়টি আমরা অবস্থান করেছিলাম এবং অবতারণা ঘটিয়েছি এই বিষয় অথবা এই বিষয়ের বাইরে যদি কোনো বিষয় আপনি জানতে চান যদি জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন আট এক আট নয় নয় দুই পাঁচ আট এক আট নয় নয় দুই ছয় আট এক আট নয় নয় এক শূন্য থেকে এক নয় পর্যন্ত আসুন কথা বলি আজকের সম্মানীয় অতিথির সাথে মোতরম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি মোহন রব আলমিন পবিত্র রমজান মাস দিয়েছেনই তো বান্দার ভালো রাখার জন্য ভালো থাকার জন্য মাসা তো এই রমজান মাস এবং কোরআন এই দুটা কিন্তু একটার সাথে একটা অঙ্গ অঙ্গিভাবে জড়িত কোরআন তো রমজান রমজান তো কোরআন তো আমরা শুরুতে একটু কোরআনের পরিচয় জানতে চাই যদি আপনি একটু কোরআনের পরিচয়টা কোরআন এবং হাদিসের আলোকে দিতেন ধন্যবাদ সমান্ত উপস্থিত ভাই আল কোরআন রমজানের সাথে যে সম্পর্কিত সে বিষয়ে আল্লাহ সুরা বাকার একটি আয়াতে স্পষ্ট করে দিয়েছেন শাহরুর রহমানি উনজলা ফিহিল কোরআন হুদাল্লিন হুদা ওয়াল ফোরকান এই সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে সমস্ত কিছু সুস্পষ্ট বর্ণাকারী হিসাবে এবং সত্য মিথ্যার পার্থক্য হিসাবে সাথে সাথে গোটা বিশ্বেও মানবতার মুক্তি কল্যাণের জন্য এবং তাদের হেদায়তের প্রতিকৃতি হিসাবে সুতরাং কোরআনের সাথে রমজানের একটি অঙ্গ অঙ্গিভাবে জড়িত যে কথাটি আপনি কিছুক্ষণ আগে বললেন তা একেবারে চিরসত্য আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের অবতীর্ণ মাসে আমাদের জন্য ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ সিয়াম বা রোজা ফরজ করে দিয়েছেন এই প্রসঙ্গে আল্লাহ বলছেন পরে আয়াত যে পাবে সেজন্য অবশ্যই রোজা রাখ রোজা রাখে যার সামনে চলে আসবে যার সামনে চলে আসে সাথে সাথে রোজা রাখা শুরু করে শুরু করে দেয় চমৎকার হ্যাঁ কাজেই লোহে মাহফুজ থেকে আল কোরআন আল্লাহ রাবুল্লান প্রথম আসমানে লাইলাতুল কাদর রাত্রিতে অবতীর্ণ করলেন

কেন নাজিল করা হয়েছে কি উদ্দেশ্যে নাজিল করা হয়েছে সর্বব্যাপী আল্লাহ তাআলা তার বিস্তারিত আলোচনা করে দিয়েছে সুরক্ষিত একটি স্থানে জহা আল্লাহ রাব্বুল আলামিন উন্নতে আরো স্পষ্ট করেছেন সুরা আল ওয়াকিয়াতে ফালা উকসুমু বিমা ওয়াকিন নুজুম ইন্নাহু লাকাসামাল লাউ তাআলমুন আযিম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন মাশাআল্লাহ লা ইয়ামাসুহিল মুতাহহারু কভিত ব্যক্তি ছাড়া কেউ এটাকে স্পর্শ করতে পারে সূরা রহমানাত আল্লাহ পাক শুরুই করেছেন রহমান আর রহমান আল্লামাল কুরআন মানে দেখুন কুরআন যে শিক্ষার একটা গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন তার কিন্তু বিভিন্ন প্রমাণ আমরা দেওয়ার চেষ্টা করেছি মানে তিনি সেই রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানে কোরআনের কথা শুরুতেই শেষে সব সময় সব সময় সব সময় আরেকটি আয়াতে সুরা দোকান ফাইনামা ইয়সর সানিকা এটাকে আমি নবী আপনার ভাষায় অত্যন্ত সহজ করে দিয়েছি যাতে করে মানুষ সত্যিকার অর্থ বুঝতে পারে উপলব্ধি করতে পারে এবং সেই অনুযায়ী জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা বাস্তবায়ন করতে পারে মানে আপনি যা বলতে চাচ্ছেন যে তাহলে পুরো কোরআনটা হচ্ছে মানব জাতির সবচাইতে মূল পথ প্রদর্শক এবং তার জীবন চলার পথের পাথেও একজাক্টলি হ্যাঁ কিন্তু কোরআনের সাথে তার সুসম্পর্কটা কিভাবে তৈরি হয়েছে কেনই বা আমরা কোরআনকে এত মর্যাদা দেব বা মাহে রমজানকে কেন এত মূল্যায়ন করা হয়েছে বিশেষ করে যদি আমরা দেখি আল্লাহ রবুল্লা আলামিন আসমানি গ্রন্থের মধ্যে অন্যতম একটি আল গ্রন্থ আল্লাহ তালা অবতীর্ণ আল কোরআনুল করিম আল কোরআন মজিদ যেটাই আমরা বলি না কেন আল্লাহ রাবুল্লা আলমিন এই অন্যান্য আসমানি গ্রন্থের চেয়ে শ্রেষ্ঠ একটি গ্রন্থ আমাদের শ্রেষ্ঠ নবী শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ

قد جاءكم برهان من ربكم برهان برهان قرآن وأنزلنا إليكم نورا مبينا

এবং কোরআন যে মানুষকে আলোকিত করবে সেটাও আল্লাহর কথা আমার রসুল মূলত গাইডলাইনটা কিন্তু কোরআনের পথে চলার জন্য কি দেওয়া হয়েছে তিনি কিন্তু এসেছেন কোরআনের কথা বলতে আপনি তো জানেন যে এই মাহের রমজানে হজরত জিবরিল আমিন তিনি আসতেন আল্লাহ রসুলকে কোরআন শোনাতেন আবার আল্লাহ রসুল কিন্তু তাকে শোনাতেন এই যে দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু কোরআনের কোরআনের দায়িত্বই ছিল কিন্তু কোরআন কোরআন সৈবুখারিতে যেটা আপনি বললেন সেটা সৈবুখারিতে আসে

সাক্ষাতে এই আল কোরআনের বাণী এবং শিক্ষাকে কেন্দ্র করে গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের যে মৌলিক এবাদত এগুলো পড়ে আগে জ্ঞান অর্জন করো আগে জানো আগে চিন্তা করো মানে শুরু শব্দটাই আল্লাহ রসুলের প্রতি কোরআনকে নিয়ে শুরু শব্দটাই একরা করা এক করা কিন্তু আমরা কি আসলে একরের মধ্যে নেই কি কারণে আমরা তো এখন ফেসবুক নিয়ে বসে আছি আমরা মানে গণমাধ্যমের যত অপশন গুলো আছে সেগুলো নিয়ে ব্যস্ত আমরা কেন কোরআন থেকে বা পড়াশোনা থেকে ইসলামিক ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি থেকে আমরা শুনেছি

ইল্লা ইবাদ মু যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদেরকে আমি বিভ্রান্ত করতে পারবো না দেখেন শয়তান একটা তো ভুল দিয়েই তো তার জীবনের শুরু

অধিকাংশ মানুষকে আপনি অকৃতজ্ঞ পাবেন তো কিন্তু উপরের থেকে যেহেতু আল্লাহর রহমত বাড়ি আল্লাহর অবতীর্ণ সেটার কথা সে উল্লেখ করে নয় মনেও ছিল না সম্ভব না মহান রাব্বুল আলমিনের এটা একটা আমাদের জন্য একটা বিশ্বাস একটা শিক্ষণীয় দৃষ্টান্ত আচ্ছা আমরা যে একটা জায়গায় মাত্র টাচ করেছিলাম যে ফেসবুক বা মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু অন্য দিকে হয়তো চলে যাই কিন্তু এই মোবাইল অ্যাপস কিন্তু আবার কোরআনেরও কি রয়েছে আমরা মাহের রমজান চলছে আমরা কিন্তু চাইলে এক জায়গায় জার্নি করছি বা অফিসের দিকে যাচ্ছি অথবা একটু সময় পাচ্ছি ওই অ্যাপস অ্যাপসে ঢুকে কিন্তু আমরা তেলাবাদ করতে পারি অবশ্যই সেখানে অনুবাদও রয়েছে আপনি চাইলে অনুবাদও করতে পারেন সম্মানিত বিজ্ঞ উপস্থাপক সুন্দর একটি কথা বলেছেন প্রযুক্তি আমাদেরকে অগ্রগামী করেছে কিন্তু এটা ব্যবহারটা নিজের উপর নির্ভর করে মিসইউজ করছে মিসইউজ আমরা করছি আমরা যদি ভালো জিনিস ভালো কিছু এটার ভিতর দিয়ে যেতে চাই সবকিছু গুগল এর মাধ্যমে আমরা সবকিছু পাই ডিভাইসের কোন দোষ নেই ডিভাইসের কোনো দোষ ইউটিলাইজার দোষ ইউটিলাইজার দোষ এই যে ব্যবহারকারীর দোষ যেমন চশমা আমি একটু শুনতে চাইবো আপনার কাছ থেকে আপনি কি কি উদাহরণ কি দিবেন এই বিষয় নিয়ে অবশ্যই বিস্তারিত তার একটা ছোট্ট বিরতি নিয়ে আসে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখছেন আপনাদের প্রিয় একুশে টিভি কর্তৃক আয়োজিত এই সুন্দর অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা আলোচনা করছিলাম নিয়ে কিছুক্ষণের মধ্যেই থাকুন একুশের সাথে যেমনটি আপনি ব্যাখ্যা দিয়েছিলেন বিরতির পূর্বে যেগুলো কি কারণে হতে পারে আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদেরকে সর্বদা প্রথমেই যদি আমরা দেখি তাহলে তিনি একরা দিয়ে শুরু করেছেন সেই একরার একটি অন্যতম উপায় হচ্ছে কোরআন বর্তমানে প্রযুক্তির মাধ্যমে আমরা সেটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি কিন্তু শয়তানের প্ররোচনা যেটা আমি বলেছি যে মানুষ অন্যদিকে ধাবিত হয়ে গেছে আরেকটি জিনিস এখানে আমরা লক্ষ্য করি যে ইসলামিক যে সাইটটা আছে অনেক সময় ইসলামিক সাইটের উপরও কিছু ভুল তথ্য অনেক সময় পাওয়া যায় এক্ষেত্রেও আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে মূল সোর্সের দিকে আমাদের চলে যেতে হবে সেটা হচ্ছে অরিজিনাল রেফারেন্স কোরআন

তো সাধারণ যারা শিক্ষা নিয়বিষ তাদের জন্য একটা বিভ্রান্তকর ব্যাপার দাঁড়ায় কাজেই আমাদেরকে উচিত সর্বদা মোবাইলে ইসলামিক যে সাইটটা আছে সেটির দিকে ধাবিত হওয়া এবং সেদিক থেকে আমাদের জ্ঞান অর্জন করার চেষ্টা করা সাথে সাথে মূল অরিজিনাল রেফারেন্সের সাথেও যোগাযোগ রেখে তবে ঠিক আছে সেটা হচ্ছে টেকনোলজির আপনি ব্যবহার করছেন তবে হার্ড কপি যেটা কোরআনের যে তফসির গ্রন্থগুলো রয়েছে মারিফুল কোরআন অত্যন্ত সমৃদ্ধি এবং অত্যন্ত এবং এটা এটা কিন্তু বেশ প্রণিধানযোগ্য পবিত্র আপনার ইসলামিক ফাউন্ডেশনে যে তফসির গ্রন্থগুলো রয়েছে কোরআনের আপনি কিন্তু চাইলে সেটা পড়তে পারেন সব মাহেরমজানের সুযোগ সুন্দর সুযোগ আছে সময় আছে এটা সত্যিকার অর্থে ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার একটু অন্যতম উপায় হচ্ছে এই তাফসির এবং কিছু আয়াত আছে যে আপনার বুঝতে বোধগম্য নয় সেটারও অ্যাখ্যা আপনি খুঁজে পেয়ে গেলেন সুন্দর ভাবে দেখলেন বিস্তারিত না গেলেন মূল ফান্ডামেন্টাল নলেজটাও খুব দরকার আছে আমাদের সব প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ করে আল কোরআন ইসুরা আল্লাহ তালা ফার্স্ট টু লাস্ট যে রমজান সম্পর্কিত আয়াতটি অবতীর্ণ করেছেন এবং ইয়া হল্লা দিন আমানু কুতিবা আলাই কুমু সিয়াম শেষ পর্যন্ত একেবারে শেষে নিয়ে ওহিল্লা কুম লাইলা সিয়াম রাফাত উল্লা নিসা কুম গে কাজা লিখা ইউবাই নুল্লা এই পর্যন্ত বিস্তারিত আল্লাহম ইয়াকুন যে জায়গাটা আপনি বলেছেন আবার ওই কুতিবা আলাই সিয়ামের আয়াতের শেষে আল্লাহম তাকুন সুন্দর দুইটাই কিন্তু মিলে একটা বিষয় দাঁড়ায় যে তাকোয়া যাতে অবলম্বন করতে পারে তাকোয়ার বিকল্প কিছুই নাই বা আমরা যতই বিভিন্নভাবে মানুষকে ভয় প্রদর্শন আইন ইত্যাদি যদি মানুষের ভিতর তাকুয়া আল্লাহ ভীতি আল্লাহ ভীতি কোরআনের একটি আয়তাল্লাহ তাআলা একটু স্পষ্ট আল্লাহ ভীতির কথা একটি কথা খালি একটি অনুরোধ করেছেন আল্লাহ বলছেন ওলাকাতে অসাইন আল্লাহ দিন উতল কিতাব ইন কাবলিকুম তোমাদেরকে এবং পূর্বের যে আলি কিতাব তাদেরকে বলেছেন আনিত কাকুল্লাহ একটা কথা একটা কথায় শুধুমাত্র তাকো শুধু তাকোয়া অর্জন করো যে তাকোয়ার পরিচয় তাকোয়ার পরিচয়টা জি আপনি যেটা বলছেন তাকোয়ার পরিচয়টা আমি একটু জানতে চাচ্ছি তাকোয়ার একেবারে ইজি আল্লাহর দেওয়ার নির্দেশগুলো যথাযথভাবে পালন করা এবং আল্লাহর দেওয়া বর্জনীয় যে বিষয়গুলো নিষেধাজ্ঞা বর্জন করার নামই হচ্ছে এটা তো সর্ব সর্বাগ্রে এবং মহাব্বতের মাধ্যমে অনুসরণটা চলে আসে আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে মোহাম্মদ ইসলামে অনুসরণ করো কবিও তো বলেছেন আল্লাহকে যে পাইতে চায়

এটা বলা হয়েছে এই কারণেই যে তুমি ব্যবসা করবে আল্লাহর যে বিধিবিধান রয়েছে রাসূলের তরিকা অনুযায়ী। তার বাইরে গেলে তো সেটা আবার রেবার দিকে চলে যেতে পারে বা যে প্রতারণা গাশর দিকে চলে যেতে পারে। আপনি যে কথা আগে যে হাদিসটা বলতেন মান গাশসা ফলাইসা মিন্না সেটা কিন্তু ব্যবসার ক্ষেত্রেই বলা হয়ে যায়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন উপরে সে ভালো জিনিস রেখেছে শুক্ন আর ভিতরে সে আপনার এই পানিও অথবা ভেজা ভেজা রাসূল সাল্লাল্লাহু হাত ঢুকিয়ে দিলেন। থেকে বললেন এটা কি করল করতেছ তারপর তিনি বললেন গার্সানা ফালাই মিন্না আমার উন্মতের অন্তর্ভুক্তই নয় যে মানুষের সাথে আসলে জনকল্যাণ মানব জাতি এবং মানবিক বিষয়কে ইসলাম গুরুত্ব দিয়েছে তাই তো পাঁচটি জিনিসের জিনিস যা মানুষের হেফাজত মানুষের মূল্যায়ন জান জানের মূল্যায়ন সম্পদের মূল্যায়ন মানুষের ইজ্জত সম্মান মর্যাদার মূল্যায়ন এবং এই যে আল্লাহ তালা আমাদের জ্ঞান দিয়েছে আকল দিয়েছে সেটার মূল্যায়ন কোনো প্রকার অবৈধ মাদকার অবৈধ যে সমস্ত কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য ইসলাম বারবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেটা আমাদের সবচেয়ে বেশি আজকে রোগ হিসাবে বেধি হিসাবে হয়েছে আমাদের সর্বদা জেনারেশন এরপর আর একটা জিনিস যেটা আল্লাহ তালা বলছে মানুষের সম্মান মর্যাদা সম্ভ্রম সেটার উপর আঘাত আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন ওই যে কিছুক্ষণ আগে আপনি একটা কথা বলেছেন তাকুয়া তাকুয়া অর্জন করতে পারলে ফিরে আমরা সেখানে যেতে কারণ সে তাকওয়ার একটা নমুনা একটু যদি অনুমতি দেন না আমি উপস্থিত হব সেটা ছিল এই ইসুফ আল ইসলামের ঘটনা ইসুফ ইসলামকে ওই নারী যখন আহ্বান করলো সে দরজা পর্যন্ত বন্ধ করে দিলেন তারপর তিনি বললেন তারপরে দরজা বন্ধ তারপরে তিনি দৌড় দিলেন ইমান বাঁচা ইমান বাঁচার আল্লাহর ইমান করে খুলে খুললেন কে খুললেন কি ভয় তার মধ্যে আপনি আপনি চাচ্ছেন আল্লাহর দিকে ধাবিত

তার মধ্যে দিয়ে তো উনি একটা দোয়া করেছিল উসিলা দিয়ে তিনটি দোয়া তিন জনিত করেছিল তার মধ্যে একজন ছিল যা আমি অনেক দিন ধরে একজনকে চাইতাম তারপর আমি সংগ্রহ করলাম যখন একবার চূড়ান্ত পর্যায়ে আসলাম তখন উঠে গেলাম তখন উঠে গেলাম সে আমাকে বলল আল্লাহকে ভয় করো

আবার কেদালি সেখানে তকোয়ার কথা এনেছেন বাস্তবিক যত ইবাদত সালাত হজ জাকাত সাদাকাত যত রকম সব সাথে কিছুটা রিয়া মানুষ দেখানোর লৌকিকতা থাকতে পারে থাকতে পারে কিন্তু এই একটা এবাদত এটা তো গোপনীয় গোপনীয় আপনি গোপনে কি করছেন কেউ জানবে না ইফতারের সময় সে বসে গেল

কুরআন যাহা কোনো মানব রচিত নয় কোনো কারো কোনো দ্বারা সেটা সৃষ্টি নয় একমাত্র মহান ربুল এটার উপর অবশ্যই মানান্তে হবে তৃতীয় হচ্ছে তেলাওয়াত যছত ভাবে কিছু কোন আগে আপনি বলছিলেন পড়া তিলকুরআন তرتিলা তرتিলের সাথে তাজবিদ গুলো যথা যতো মخرج গুলো যেখানে যে তرتিলা ও তাজविदा তাজविदा যেভাবে মخرج যেভাবে উচ্চারণ ভঙ্গি রয়েছে সেগুলোকে যথাযথ ভাবে যতটুকুন পারা যায় কারণ আল্লাহ তালা বলছেন ফাঁকরা ও মায় তাইসারামিন আল কোরআন তোমরা যে তরুগুন সহ সেখান কোরআন পাঠ করো দেখো এই জায়গায় একটা যদি আমরা ইন্টারাপ করতে চাই আপনার সাথে সংযোগ করি আপনি ধরেন আপনার পরিবারে দুজন কোরআন তেলাওয়াত জানে কোনো রকম বা মোটামুটি শিখেছে বাকি রইল আরও ছয়জন আপনার দুজনের হক হচ্ছে বলে দুজন পরস্পরের কথা এখানে তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সেই যে শিখলো এবং অন্যকে শিখালো এটা কিন্তু সুন্দর পরিবারের ক্ষেত্রে দুইজন জানে আর ছয়জনকে শিক্ষা দিল।

তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে যে তার অনুসরণ করো এছাড়া অন্য কারো অনুসরণ তোমরা করিও না এবং একটি আয়াত আজকে যে আমরা শান্তির জন্য চিৎকার দিচ্ছি বিভিন্ন শিরোনাম ব্যবহার করছি বিভিন্ন ভাবে কিন্তু আল্লাহ তালা আল আনফালে সুন্দর ভাবে শান্তির কথা বল তোমরাদেরকে যখন আহ্বান করা হয় আল কোরআন এবং রসুল সুন্নার দিকে তোমরা ফিরে আসো তাহলে তোমরা জীবন খুঁজে পাবে তোমরা সফল কাম হতে পারো সফল কাম লাল্লাহ সুতরাং এ কোরআনের সবচেয়ে বড় হক হচ্ছে এর আদেশ নির্দেশ পালন করা এটাকে শুধু ওই ইয়ে দিয়ে মানে জুজদার বা কাপড় পেয়েছি আপনি আপনার ইয়ার উপর রেখে দিবেন জন্য নয় এবং বিভিন্ন অফিসে দেখা যায় পূর্ণ কোরআন তিরিশ পারে এইভাবে সাজিয়ে রেখেছে যন্ত্র দিয়ে তা বুঝতে পারবেন না বরকত হিসাবে মনে করা হচ্ছে তা নয় দেখা যাচ্ছে সেখানে ঘুষের লেনদেন হচ্ছে সেখানে সুদের লেনদেন হচ্ছে সেখানে মানুষের দৈনন্দিন জীবনের যে প্রতারণা সেটা করা হচ্ছে এটা কিন্তু ব্যানার হিসাবে রাখা লাভ এটা ব্যানার হিসাবে অথবা কেউ মারা গেলে সেটাকে ব্যবহার করা হচ্ছে তেলাওয়াতের মাধ্যমে করুক কেউ মারা গেলে পাশে তেলাওয়াত করবে করবে এটা কোনো সমস্যা নাই কিন্তু আপনি কি সারা এক বছরে একজন মারা গেল সেখানে কিছু তেলাবাদ করলে হবে কারণ আল্লাহ তালা বলছেন সুরাজিয়া সিনে এটা হচ্ছে জীবিতদের জন্য সত্যিকার অর্থ উপকরণ পাশাপাশি আল্লাহ রাবুল আলামিন আমাদের জন্য এই কোরআন সবচেয়ে বড় জিনিস এই সুরা বাকারাতে রমজান মানে গাইড হিসাবে উল্লেখ করুন হুদাল্লিন আপনি

পিপিলিকার কথা বলা হয়েছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তো মাকুরসার কথা বলা হয়েছে মশার কথা বলা হয়েছে অনেকগুলো সুরেই তো এভাবে কি নাজিল নাজিল হয়েছে নাম নেসা নেসা মহিলা নামে লম্বা সুরা আজকে আমরা নারীদেরকে অবজ্ঞা করছি নারীদের বিরুদ্ধাচরণ করে আমাদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে কোনো ওয়াজ যে কোনো মাহফিল যে কোনো আলোচনা দেখা যায় নারীদেরকে বিভিন্ন ভাবে আঘাত করে কথা বলা এটা কিন্তু আল্লাহ পাক সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে কি নারীদেরকে পুরুষের নামে কোনো

দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন সত্যি কোরআন এবং মাহেরমজা দুটো দুটোটার সাথে খুব ভালো সম্পর্ক জুড়ে রয়েছে দীর্ঘ বছর ধরে সাড়ে চোদ্দশো বছর ধরে আলহামদুলিল্লাহ এই কোরআনের সাথে আমরাও একটু জুড়ে যাই আমরা ভালো পথে থাকি ভালো থাকার চেষ্টা করব তাহলে তাকেও আবার হতে পারবো অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি এই অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো বিষয় থাকে ইনশাল্লাহ তা আমাদের সাথে যোগাযোগ করবে দেখা হবে আগামী সপ্তাহে একই সময় সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো থাকুক আল্লাহ ভালো রাখুক সুস্থ থাকুক আপনার দিনগুলো রমজানে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল